আমার এই বিশেষকে কি কয় যখন বড়োলেন্ড মুভমেন্ট আন্দোলন আছিল তাত এনেকুৱা বহু ঘটনার মানে প্রত্যক্ষ সাক্ষী আমার রাইজ। গতিকে আমি আশা রাখিছো এই অভিভক্ত দিনটোর পৰাই আমার একটা শুভারম্ভণি হোক, ব্রিটিশ যাতে ভবিষ্যতে সকল ধরনের হত্যা হিংসা বন্ধ হয় আর ইয়াত থাকা বিভিন্ন জাতি জনগোষ্ঠী তেওঁলোকৰ অধিকার প্রাপ্তি যা আন্দোলন বা যে সংগ্রাম সেই যাতে সফল হয় মই এটাই আশা করো। আর নিশ্চিতভাবে আজির দিনত যেহেতু একটা সঠিক পথত সকলখিনি আগবাড়ি আছে বলে আমি ভাবো যে নির্বাচন কোন পক্ষ জিকে নিজিকে এটা ডাঙর কথা নহয়, কিন্তু আমি ভাবো যে বিটিসিত নিজ নিজ অধিকার নিজ নিজ মর্যাদাখিনি গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে সাব্যস্ত হবে আমি এইটা আশা করি। না এই খুবই দুর্ভাগ্যজনক আর এই আসলে কোনো কারণে মানি লওয়া কথা নহয়, এই সমগ্র বিটিসিবাসী অসমবাসী বা ভারতবর্ষের কারণে একটা মনে ভাবো খুবই ডর কথা, কারণ সমগ্র দেশতে এমপি এমএলএ এইবিলাকর বিভিন্ন পর্যায়ের নির্বাচন চলি আছে, সিএমর বা পিএমলকে সকলবিলাকে ডর ডর সভা করে এইবিল হেরি করেছে, কিন্তু বিটিসিবাসীর তেওঁলোকৰ যিটো সাংবিধানিক অধিকাৰ তেওঁলোকৰ যিটো আঁচনি এইটো কিন্তু ডিনাই কৰা হৈছে। চৰকাৰে কৈছে ডিচেম্বৰ 15 তাৰিখৰ ভিতৰত হৈ যাব, কিন্তু তেওঁলোকে যিমানখিনি সময় ল'লে একমাত্ৰ তেওঁলোকে ৰাজনৈতিক নিজৰ স্বাৰ্থ পূৰণৰ কাৰণে আচলতে সেইখিনি কাম কৰিছে, এইটো কোনো ভাল কথা কোৱা নাই। মই ভাবোঁ বিটিচি নহয় অসমৰ ৰাজনৈতিক ইতিহাসত এইটো এটা কলংকিত অধ্যায় হিচাপে আৰু ইয়াত যিসকল জড়িত আছে তেওঁলোকৰ নাম কিন্তু সন্ধালে এখনে খুদিত থাকিব, এইটো ভৱিষ্যতৰ প্ৰজন্মই এই কথাটো কিন্তু ভালকৈ জানিব। আসলে এই খুবই অবান্তর, আমার চেয়ারম্যান ডাঙরিয়ার জড়িয়ে বা হিমন্ত বিশ্ব শর্মার কৌশলগতভাবে চেয়ারম্যান আলু ডাঙরিয়াক টেপত পেলায় কিনে যদি কাম করলে হয়তো এতিয়াহে বুঝি উঠিছে যে আসলে এইটাই কাক লাভ করলে কাক লোকসান করলে, কিন্তু সামগ্রিকভাবে এই প্রশ্নটো বা এই আলোচনাটো অবান্তর। মই বিচাৰো যে সমগ্র অসমবাসী আহি থাকা দিনবিলাকত নিজ নিজ রাজনৈতিক অধিকার বা নিজ নিজ প্রাপ্তিখিনি সুস্থ বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আহরণ করক, এই ধরনের কথাবিলাকে বা এই ধরনের এইবিলাকে সাম্প্রতিক শক্তিবিল উৎসাহিত করব আর রাইজর যাক মূল ইস্যু সেইবিল ডাইভার্ট করে যা অদরকারী ইস্যু আছে সেইবিল রাজ্যক আসলতে মানে কি কয় মানে কি কয় ব্যস্ত করে কেনে আসল সমস্যাবিলাকর পৰা কিন্তু দলবিলাকে সদায় আঁতৰি যাব, এই কিন্তু সকলোরে পলিসি, গতি ইয়াত বহি নিদিবলে মই রাইজক বিনম্র আহ্বান জানাইছো। রঞ্জিত দাসে সভাপতি রঞ্জিত দাসে বিটিসি দখল করবলে ইতিমধ্যে ঘোষণা করেছে, কি কব চক আজির দিনত মই কৈছো যে যদিহে বিটিসিবাসী রাইজে বিজেপিক ভোট দিয়ে মই ভাবো এটা অসম্ভব কথা, কারণ আমার মানুষে আজিকালি বিজেপিক ভোট দিয়াটো বাদ দিয়ে বিজেপি আসলে ঘৃণাইছে, মই বহুত জায়গাত গৈছো, কারণ বিশেষভাবে বিজেপি মাতি দিব নোৱাৰিলে বেলেগ কথা, তেওঁলোকে আমার ভাষাটো যেনেকৈ কাহি নিলে, কারণ অহা একাডেমিক এরিয়ার পৰা কি কয় ইয়াৰৰ পৰা ইয়াত শিক্ষাৰ পৰা আৰম্ভ কৰি সকলো ক্ষেত্রতে বড়ো ভাষাটো ব্যৱহাৰ কৰো হ'ব, কারণ ইয়াত 31% মানুহে কিন্তু বড়ো ভাষাটো আচলতে লিখিবও নাজানে পঢ়িবও নাজানে কোৱাটো দূরের কথা, গতি তেনেকুৱা ক্ষেত্রত বিজেপি যে ভোট পাব বা তেওঁলোকে চৰকাৰ বনাব এইটো মিছা কথা, কিন্তু তেওঁলোকে প্রশাসনিক কিছুমান দুরুপয়োগ মানে কি কয় দুর্ব্যবহার করে হয়তো কিছু চেষ্টা করবো পারে, আমি সেই তার কারণে যথেষ্ট সচেতন সাবধান তেওঁলোকে যাতে কি কয় বেলট বক্সবিল বদলাব নয় তার যাতে আমি দেহা করবো পারে সেইটার কারণে আমি চেষ্টা করি। চাওক লোকসভা নির্বাচন তো সেমিফাইনাল আছে, এবার ফাইনাল খেলা, কারণ সকলেই জানে যে নিজের অধিকারের প্রশ্ন নিজের পোৱা নপোৱা প্রশ্ন আর উন্নয়নের প্রশ্নত বিটিসি কাউন্সিল সর্বে সর্বা তাত প্রায় 5,000 কোটি টাকার বাজেট আছে, তাত মাটির পৰা সকলো দিশতে অধিকার ল মানে কি কয় সিদ্ধান্ত লোপা মানে কর্তৃত্ব মানে যেহেতু বিটিসির আছে আর ডেভেলপমেন্টর পার্টত পোৱানো পায় পার্টত যেহেতু বিটিসি গভর্নমেন্টখানে মেন, গতি মই ভাবো বিটিসি রাইজে এইবার আমার আহ্বান মানে তেওঁলোকে শুনিব আর সেইমতে তেওঁলোকে কাম করবে। না আমি নিশ্চিত সি ভয় নহয়, আমি যে এইবার জিকিব পারি 30+ সিট লোক ইয়াত কোন নিশ্চিত চাওক ইতিমধ্যে স্কুলবিলাকৰ পাঠ্যক্রম প্রক্রিয়া আরম্ভ হয়েছে, আমি গম পাওঁ মতে বহু স্কুলত ইভেন বড় মানে ভাষী বা বড় মিডিয়ামৰ কোনো লড়া নাছিলে তাতো কিন্তু বড় মিডিয়াম এনেকুৱা সোমাই দিছে যে পর্যায়ক্রমে যে আসলতে এই ভাষাটোক অসমীয়া ভাষাটোক নিষেধ কৰিবলৈ গৈ আছে আর এই ষড়যন্ত্রের মূল কান্দারি যে আমার বিজেপি গভর্নমেন্ট এই প্রমাণ হয়ে গেছে, আমি সকলবিল ষড়যন্ত্র ব্যর্থকার কারণে সফল হম বলে ভাবিছ আর অহা লোক পিয়ালত আমার নিশ্চিতভাবে আমার মানুষখিনিয়ে অসমীয় ভাষার পক্ষতে খাড়া হব, ইয়াত কোনো সন্দেহ নাই। নিশ্চিতভাবে নাটকবাজি, কারণ এলান এটিও বটি আছে আর তিনিটা মিলি সরকার বনার চেষ্টা করেছে আর তিনিটা মিলিও সরকার বনাব নার কারণে বিটিসি নির্বাচন ইমান দিন পিছিয়ে গেছে, নহলে বিটিসি নির্বাচন আসলে অক্টোবর হওয়ার কথাই আসে, গতি মানে ষড়যন্ত্র যান পলিসি নহবো
ফাঁসে যাব নয় প্রমোদ বড়ে দুটাকে সমষ্টিত প্রতিনিধিত্বা করার কি উদ্দেশ্য কি বলে স্যার প্রমোদ বড়ে দুটাকে সমষ্টিত প্রতিনিধিত্ব করেছে আর দুটাকে লোকসভা তো মানে কি কয় ভোট দিছিল দুটাকে তোর ভোট আসে গতিকে প্রমোদ ডাঙরিয়া হয়তো নিজরে মানে আশ্বস্ত নহয় যে জিকিব পাৰিব আপনি কোকলাবাৰী কক গৈ দুইটারে অবস্থা কিন্তু ভাল নহয় গতিকে এই ভিতরের কথা ভিতর আমি মাতিব না যাও কিন্তু আমার উদ্দেশ্য প্রমোদ আগ্রামা হোক এইবার না সরকার বনাব পাৰিব না শিব হব পাৰিব না মেজর দিব শান্তি চুক্তির জড়িয়ে এনডিপি মূর্তি ঘুরি সংস্থাপন নিশ্চিতভাবে আমি সরকার আহ্বান জানাইছো বাকি কথা বাদ সংস্থাপনের ব্যবস্থা করো আর নহয় আলফাকে আদি করে আর আমার আদিবাসী সংগঠন বিলাক আছে আমার ইপিজি কি কয় গোর্খার সংগঠন আছে সকল যাতে সংস্থাপনের ব্যবস্থা অকল এয়া নয় আমার যা উদীয়মান উঠি অহা শিক্ষিত সুশিক্ষিত যুবকবিলাক আছে সংস্থাপনের দিহা হব লাগে আর বিদেশি গভর্নমেন্ট হলে আমি সকলখানি দায়িত্ব হেলাৰঙে মূর পাতি লোক আগ্রাবা মহিলার বর্তমান নিমাত তেখেতে কইছে কি সরকার গঠন করার পিছন আওয়াজ দিব কি কব আসল আছে নাই আগ্রাবা মহিলার ডাঙরিয়া জানে আসলে সার্ভাইভেলের কারণে যুঁজি আছে পাঁচটা ছয়টা যদি সিট পায় এবার বাঁচি যাব আর আশা করো যে মানে কি কয় যে চেষ্টা করেছে মানে ভাবো সফল হবে দুই বা তিনটা সিট অর্থাৎ আমি চাইছো যে বিজেপি বিপিএফ আর ইপিপি লোক যাতে মানে দশটার ভিতর রাখব আমি চেষ্টা করবো।